দেখ ওই ফকির নির্বাচ্ছা, তোর সাহস তো কেমন, কয়বার ফেলাস, কয়বার ফেলাস তুই? হ্যাঁ এই তোর সমস্যা কি? হুম ওইখানে একবার ফালাইলি, এখানেও ফালাইতাছস, তোর সমস্যা কি? আমরা কি কামলা নাকি? কেন, যেখান থেকে নিয়ে আসছি আবার ওইখানে নিয়ে চলো, আমি প্রমিস করতেছি 10,000 টাকা দিব, তোমার 10,000 ওরা 10,000, 20,000 টাকা দিব নিবা। ওই লোকের না পাইলে তোর বোনের তালাক দিয়ে দেবো, আর তোর বোনের লোক আমার তালাক হয়ে গেলে তুই ওই বাড়িতে হওয়া বন্ধ, শেষ। তোরই তো চিনি না, তখন আমার বউ থাকবো না, আর বউয়ের বোনের চিনুম কেমনে? দুলা ভাই, আমি যা বলছিলাম ওইগুলো আনছেন? কি অবস্থা রাস্তার, যাওয়ার সময় দেখে গেছি এর চাইতে আরো বেশি খারাপ। এখন তাগাড়ের কি অবস্থা? অবস্থা থাকবে না, চেয়ারম্যান তো এই রাস্তায় ঢোকেই না। দুলা ভাই ওই যে দেখেন ফালাই দিছে লাকিস্টারে, দেখছো লাকিস্টার মনে ভেঙেই ফেলেছে, শয়তানের বাচ্চা, আজকে তোর কপালে শুনি আছে কিরা হারাম জাদা। হ্যাঁ বিদেশে আইতে পারে নাই, এরা কেটে লাকিস্টারে ফালাই দিছিস, তুই করলি রে কাম কি? হ্যাঁ জিনিস সব ভেঙে গেছে, হ্যাঁ তো কি খাস না? হ্যাঁ আমরা তো উষ্টা খাই না, আমরা তো উষ্টা খাই না, তুই পড়ে যাস। হ্যাঁ তুই শরীর তো কম লাইতে কেমনে পাইরা গেলি, যদি জিনিসপত্র গুলো ভেঙে যায় তোর কিডনি বেচছে, জিনিস যদি ভেঙে যায় তারপর দাম উঠামো উঠা, এমন ভাব করে যেন কিছুই খায় না, শরীরে কোনো শক্তিই নাই। তোরা তুই সামনে যাও, এবার যদি পড়ে যায় না তাহলে তোর খবর আছে, বুঝে রাখিস। আসো যদি জিনিসপত্র ভেঙে যায় বাসা থেকে ধরো তো আপু, ধর মানবতার খাতির বেশি দিলাম, কত 3,000 টাকা জীবনে চোখে দেখছিস তুই? 3,000 টাকা দিব সারে, কি নিবি না? তাই যা ধরো আপু, নিবি না যা বেরো। স্যারের কাছে কি? হ্যাঁ স্যার ওয়াশরুমে গেছে, তুই বেরো যা বাসা থেকে বেরো। টাকা কি মা উপরে গেছে মোয়া, যাই না দিয়ে দেবো, দিতাম তুই কি করছিস লাকিস গুলো রে, দেখছস তুই কামাই রাখছস, তো স্যারের টাকা দিব, তোমার ষষ্ঠী লেগে স্যারের কাছে 3,000 টাকা তো বেরো বেরো। আমি কইতেছি তো হয় না, সাহস কত
টাকা দেন। কিসের টাকা দিব? পঞ্চাশ টাকা নিব কেন? আর একশো দিয়ে দাও। কিসের একশো টাকা দিবে? কত দিব? ছয় সাত মাইল, আপনার তো রিক্সা দিয়ে আসছেন, ছয় সাত মাইল এটা মাথা ঘুরে আনছে। দেখি কি হয়েছে। হ্যাঁ এইটা ভিতরে লরে মনে হয় ভাঙ্গে গেছে, এই জিনিসগুলো যদি ভাঙ্গে যায় তখন কে দিব? হ্যাঁ তুই দিবি, জরিমানা না দিবি? বেরো, ভালো কথায় কাজ হইব না, বেরো বাসা থেকে বেরো, নাহলে তার ওয়ান ডাইকে না তোর ঘাট ধাক্কা দিয়ে বাই করব। বেরো, টাকা দেন আমি দিলে। কিসে টাকা দেবে তোরে? হ্যাঁ টাকা নিয়ে সাতটা সত্তর গায়ে লাগতেছে না? এত দূর থেকে আপনার গাড়ি দিয়ে না তো পাঁচ হাজার টাকা লাগবে। দেখো কিভাবে মুখোমুখি তর্ক করে কামলার করে কামলা। শয়তানের বাচ্চা, দেখছো বিদেশ থেকে আইয়াই শুরু করে দিছে, তোর সমস্যা কি? আমি কেন নিয়ে আসবো? টাকাটা তোমারই দিতাম। বিদেশ থেকে আইতে না, মুখ ফুটে গেছে। হ্যাঁ মুখ ফুটে গেছে তোমার, এটা কোন কথা শুনে চুম্মা দিব তোমারে? তুমি আমার বোনের মুখে মুখে তর্ক করতেছ? গরিব মানুষ অনেক ইচ্ছা করে করছে, এর জন্য তো 50 টাকা দিতাম না, এইটাও দিতাম না। 50 টাকা দিব? কয় টাকা দিব রে? উনি ওনার সাথে আমি কন্টাক্ট করে আসছি না। বিদেশ থেকে আইসা দুলাবার মুখ ফুটে গেছে গা, বেশি কথা বলে। ওনার সাথে আমি কন্টাক্ট করে আসছি। এই আপনি বাইরেন তো, বাইরেন কি ঘাটতারা লোক দেখ। কি করবেন টাকাগুলো? কতগুলো টাকা কি করবেন টাকা? দরও তো উফলাইয়া পড়ে কামলার লাগা। আরে ওনার সাথে আমার চুক্তি হয়েছে 3000 টাকার 500 টাকা ওনার বকশিশ, 3500 টাকা কেন দিয়ে দাও? কারে দিয়ে দিব? ওনার দিয়ে দাও। উনি কেডা? উনি কেডা? উনি আমার মাল নিয়ে আসছে, ওনার সাথে আমি যা চুক্তি করছি সেটাই তো ওনার দিতে হবে। এগুলো নিয়ে আমি রেস্টুরেন্টে যাব। আই বেরান, আপনি বেরান, বেরান, চায় রয়েছেন কে? বেরান। ভাই আপনি বেশি কথা বলবেন না, যান ভিতরে যান। ধুলাবাই বেশি কথা বলে। আরে উনি কষ্ট করছে না, কত দূর থেকে নিয়ে আসছে, কোলে তুললে তাহলে নাচো, কষ্ট করছে যখন কোলে তুললে নাচো। এই আপনি বেরান তো, ঘাটালামের মতো কেমনে খাড়ায় রয়েছে, যান। আমার টাকা দেন, আমি টাকা দিলে ছিল। কিসের টাকা দিব আপনারে? এই ওখানে গাড়ি ঠিক করতে চেয়েছিলাম, কত চেয়েছে জানো? 6000 টাকা চেয়েছে, আরেক গাড়ি 5000 টাকা চাইছে। ওনার আমি অনেক রিকোয়েস্ট করা, অন রিকোয়েস্ট করা, তারপরে এখানে নিয়ে আসছি। তুমি কিছু বলবা তোমার বাইরে? আর উনি তো পুরো ব্যথাও পাইছে। এই চুপ করে বসো এখানে, একটা কথা বলবা একদম মুখ সেলাই করে দেবো। যে টাকা দেন, 50 টাকা দেন, ধরেন টাকা ধরেন, গাড়ি টাকা দিয়ে বের করে দেবো, টাকা ধরেন। কিভাবে তাকায় দেখ, ঠিক আছে যা তুই, ফকিন্নির বাচ্চা কামলার ঘরে কামলা। আল্লাহ আপনার অভিশাপ করুন। হ্যাঁ যা, অভিশাপ দিতে আইছে। এই তোমার কোনো কাণ্ডব জ্ঞান নাই? হ্যাঁ কামলার সামনে কেমনে কথা কও, কেমনে কথা কও তুমি? থাক আপু, তুমি কিন্তু অনেক বেয়াদবি করতেছ। আমি চাইতেছি না যে প্রবাস থেকে আইসা এখন তোমার সাথে আমি কোনো খারাপ ব্যবহার করতে, ঠিক আছে? এই যে জিনিসগুলি ওখান থেকে টাইনা নিয়ে আসছে, কত কষ্ট জানো? আমি বুঝি, কারণ প্রবাসে আমি এগুলি করছি, অনেক পরিশ্রম করছি। আর তুমি বুঝবা কি, তুমি তো স্বামী কামাই করে ওই টাকা ভাঙো আর উড়াও, টাকা উপার্জন করে দেখো কত কষ্ট। এক কাজ করো না, দুইটা দুই বোনে মাথায় নাও, 10000 টাকা দেবো আমি, 10000 টাকা নিবা? আমরা কি কামলা নাকি? কেন, যেখান থেকে নিয়ে আসছি আবার ওইখানে নিয়ে চলো? আমি প্রমিস করতেছি 10000 টাকা দেবো, তোমারও 10000, ওরও 10000, 20000 টাকা দেবো, নিবা? দুলাভাই আমি কিন্তু আপনার শালি লেগে, আমি কেন নেবো এগুলো? তাইলে ওই লোকটার কষ্ট তো তোমরা একটাবার অনুভব করলা না, একটাবারও ফিল করলা না যে উনি কত কষ্ট করে এখানে নিয়ে আসছে। ওই লোকটা কি করছে তুমি তো দেখলা না, দুইবার করে এগুলো ফালাই দিছে, ইচ্ছা করে পড়ছে উনি। উনি কি তোমার আমার বা আমাদের কারো শত্রু? শত্রু না, উনি অনেক যত্ন করে নিয়ে আসছে, উনি জানে যে এই পর্যন্ত নিয়ে আসলে আরও 2-4 টাকা বেশি পাবে, কিন্তু উনি পইরা গেছে, রাস্তাটা ভাঙা চোরা। দোষটা কি ওনার না রাস্তার, কার দোষ? হ্যাঁ দানবের মতো শরীরটা পড়ে কেমনে? শোনো, টাকা উপার্জন করো,
তাহলে বুঝতে পারবা যে টাকা কামাইতে কতটা কষ্ট লাগে। প্রবাস জীবনে মাথার ঘাম পায়ে ছড়ায় তারপর অর্থ উপার্জন করছি, আর সেই টাকা দেশে পাঠাইছি, আর তোমরা কি করছো? বোনেরা বোনেরা মিলা, হ্যাঁ, রং বেরঙের লিপস্টিক, দামি দামি কসমেটিক, ভালো ভালো রেস্টুরেন্টে যায় খাইছো, ঘুরছো, বেড়াইছো, কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করছি আমি। তুমি তো টাকার মর্ম বুঝবো না। তোমাদের মতো নারীরা স্বামী যে টাকা কামায় কত কষ্ট করে একটা বারও অনুভব করে না। শুধু ওনারা আয়াসে খাবে, আরামে ঘুমাবে, আর সকালটা হইলে টাকা দেন, টাকা দেন, টাকা দিতে না পারলে তোমার মতো খারাপ স্বামী এই পৃথিবীতে আর কেউ নাই। তোমার মতো স্বামীর কাছে বিয়ে পয়সা আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, আমার রূপ জীবন নষ্ট হয়ে গেছে। হইছে তোমার ডায়লগ দেওয়া? ডায়লগ নাই, এগুলি ডায়লগ না। আমি চাইতেছি না কি জানো, যে হাউকা করলে, চিল্লা চিল্লি করলে মানুষ জানবে, আশেপাশে মানুষ শুনবে। যাও টাকাটা দিয়ে আসো। টাকা দেবো না। এই টাকা দিয়ে তোমার সাহস তো কম না। একটা চটকায় দাঁত যা আছে সবগুলি মাটিতে ফেলাই দেবো। যা টাকা দিয়ে, নাহলে তোর মাথায় করে এগুলি তার বাবার যে যেখান থেকে আনছি না ওইখানে আবার নিয়ে যাবো। জলদি দিয়ে টাকা, 500 টাকা বেশি আছে, 500 টাকা ওনারা দিবি। যদি আজকে উনি টাকা ছাড়া এখান থেকে ফেরত যায় তোরা লাগতে বের করুম, আর তোর বোনেরে খাড়ার উপর এক্ষণে এই মুহূর্তে তালাক দিয়ে তোমার। চলে যা, যাস নাকি, যা। টাকাটা আমি রাখি, তোর বোনেরা যাইতে কো, যাইতে কো, যাস না, আমার টাকাটা লাগতো। তুই যা, বেড়াই তো গেছে গা। যাবি? এই দাসি, এই এডি ল, আমি লমু ল, ওটাস লাগে এডি ল, আমি পারমু। আর যদি টাকা না দিয়ে একত যে টাকা দিয়েছি তাহলে তো খবর আছে, বুঝোই লোক আছে আমার বাইরে। টাকা দিয়া খুঁজা বাইর করে টাকা দিয়া তারপরে বাসায় আবি। ওই লোকের না পাইলে তোর বোনের তালাক দিয়া দেবো, আর তোর বোনের লোক আমার তালাক হয়ে গেলে তুই ওই বাড়িতে হওয়া বন্ধ, শেষ। তোরই তো চিনি না, তখন আমার বউ থাকবো না, আর বউয়ের বোনের চিনুম কেমনে? যাবে না, আমি রোদ রেপ তাজ কোথাও যাবো না। বাইরে নাহলে লাগে দাবি না, মন যা, যাস না কে, ভাই বিকেলে যাবো না। অক্ষণ যাবি, এক্ষণ এই মুহূর্তে অ্যাডভান্স নাও। খুদা লাগছে তো, জলদি যা বাইরে, বাইরে।